সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসের জন্য। আমি তোমাদেরকে ক্যালকুলাসের উপর আজকে একটি ক্লাস নিতে চাই। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে গামা বিটা ফাংশনের উপর আমি যেন ক্লাস নেই, সেজন্য আজকে আমি গামা বিটা ফাংশনের উপর তোমাদেরকে ক্লাসটি নিতে চাচ্ছি। ইতিপূর্বে কিন্তু আমি তোমাদের গামা বিটা ফাংশনের উপর ক্লাস নিয়েছিলাম, তোমরা বলেছিলে যে এই চ্যাপ্টারটি যেন আবার রিপিট করা হয়, সেজন্য আমি তোমাদেরকে আজকে গামা বিটা ফাংশনের উপর ক্লাস নিব। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। তোমরা ভালো করে ক্লাসটি ফলো করবে। দেখো, গামা বিটা ফাংশন চ্যাপ্টারটি আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের ক্যালকুলাসের যতগুলো চ্যাপ্টার আছে তার ভিতরে গামা বিটা ফাংশন একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গামা বিটা ফাংশন পড়তে হলে প্রথমে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, ডেফিনেশনগুলো জানতে হবে, এই চ্যাপ্টারে কিছু থিওরি আছে সেগুলো জানতে হবে, তাহলে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। প্রথমে আসো তোমরা দেখো ভালোভাবে গামা ফাংশনটা কাকে বলে, ডেফিনেশন খেয়াল করবে গামা ফাংশন কি। দেখো, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখানে দেখো এন ইজ গ্রেটার দেন জিরো, এই যে নির্দিষ্ট ইন্টিগ্রালকে গামা ফাংশন অথবা দ্বিতীয় অয়লারিয়ান ইন্টিগ্রাল বলা হয় এবং একে গামা এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্য ডেফিনেট ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ওয়েন এন ইজ গ্রেটার দেন জিরো ইজ কল্ড গামা ফাংশন অর সেকেন্ড অয়লারিয়ান ইন্টিগ্রাল অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই গামা এন। তাহলে গামা ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, মানে লোয়ার লিমিটটা হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এন ইজ গ্রেটার দেন জিরো, এই নির্দিষ্ট ইন্টিগ্রালকে গামা ফাংশন অথবা দ্বিতীয় অয়লারিয়ান ইন্টিগ্রাল বলে এবং একে গামা এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ গামা এন সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এন ইজ গ্রেটার দ্যান জিরো। অন্যভাবে বলা যাচ্ছে দ্য ডেফিনেট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এন ইজ গ্রেটার দেন জিরো ইজ কল্ড গামা ফাংশন অর সেকেন্ড অয়লারিয়ান ইন্টিগ্রাল অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই গামা এন, দ্যাট ইজ গামা এন সমান হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, হোয়ার এন ইজ গ্রেটার দেন জিরো। তাহলে দেখো গামা ফাংশনটা আমাদের স্পষ্ট একটা ধারণা হলো, একটা ডেফিনেশন, এটা ওয়েল ডিফাইন্ড, ভালোভাবে বর্ণনা করা আছে এখানে যে ইন্টিগ্রেশনের জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স কে গামা ফাংশন বলে এবং একে গামা এন দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে গামা ওয়ান সমান ওয়ান, শো দ্যাট বা প্রুভ দ্যাট গামা ওয়ান সমান ওয়ান। তাহলে আমরা গামা ফাংশনের ডেফিনেশন থেকে কি পেলাম সেটা আগে লিখি। প্রুফ, দেখো গামা ফাংশনের সংজ্ঞা হতে আমরা জানি গামা এন সমান হচ্ছে জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এন ইজ গ্রেটার দ্যান জিরো, এখানে এন ইকুয়াল টু এন বসাও, তাহলে গামা ওয়ান সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার জিরো, মানে এন এর মান যদি ওয়ান বসাই তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার জিরো আসে, তাই না? এক্স টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান আর ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাহলে আমাদের কি হলো ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মান হচ্ছে জিরো টু ইনফিনিটি, মান বসাও সমান সমান মাইনাস, দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার জিরো সমান সমান মাইনাস জিরো মাইনাস ওয়ান দ্যাট ইজ ওয়ান, তাহলে গামা ওয়ান সমান ওয়ান প্রুভড হলো। তাহলে আমরা দেখলাম যে গামা ফাংশনটা কাকে বলে এবং গামা ওয়ান সমান ওয়ান এটা আমরা দেখাতে পারলাম। এখন সেভাবেই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে
factorial n ভালোভাবে খেয়াল করবে প্রুফ দেখো from the definition of gamma function অর্থাৎ gamma function এর সংজ্ঞা থেকে আমরা পাই we know gamma n সমান হচ্ছে 0 to infinity integration আর কি x to the power n minus 1 e to the power minus x dx n is greater than 0 এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ একে n এর স্থলে n plus 1 বসাই অর্থাৎ আমরা এক নাম্বার সমীকরণে n এর জায়গায় n plus 1 বসাবো কারণ আমাদেরকে প্রমাণ করতে হবে গামা n plus 1 সমান ফ্যাক্টোরিয়াল n সেজন্য তাহলে গামা n plus 1 সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি মান বসানোর পর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x dx একে এখন রাইট সাইডটাকে আমরা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং বাই পার্টস করছি দেখো আমরা করলে ইন্টিগ্রেশন বাই পার্টস এর নিয়ম তো আমরা জানি ইউভি মেথড যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দেখো সমান সমান এই যে অর গামা এন প্লাস ওয়ান সমান সমান থার্ড ব্রেকেট দিচ্ছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থার্ড ব্রেকেট ক্লোজ করো মান জিরো টু ইনফিনিটি প্লাস এন অর্থাৎ ডিডি এক্স এন মাইনাস ওয়ান আমরা যদি করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন কে ডিডি এক্স করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে তাহলে প্লাস এন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স তাহলে আমরা কিন্তু এখানে মান বসাচ্ছি অর গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে মাইনাস থার্ড ব্রেকেট দিয়ে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স থার্ড ব্রেকেট ক্লোজ জিরো টু ইনফিনিটি প্লাস এন গামা এন অর্থাৎ গামা এন সমান হচ্ছে তোমার জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এটা আমরা মান বসালাম এক থেকে অর গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো প্লাস এন গামা এন অতএব গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে এন গামা এন এটা হচ্ছে দুই নাম্বার এখন দুইয়ে পর্যায়ক্রমে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এগুলো বসাও সাকসেসিভলি বসালে কি হচ্ছে দেখো গামা এন সমান হচ্ছে এন মাইনাস ওয়ান গামা এন মাইনাস ওয়ান আবার এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাও তাহলে কি হবে দেখো অর গামা এন মাইনাস ওয়ান অ্যান্ড গামা এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস টু গামা এন মাইনাস টু এটা ফোর তাহলে এভাবে আমরা কন্টিনিউ করতে পারি অনেকগুলো স্টেপ যেতে পারি এখন দেখো দুই তিন চার থেকে আমরা পাচ্ছি কি গামা এন প্লাস ওয়ান সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু গামা এন মাইনাস টু সিমিলারলি আমরা আরও দেখাতে পারি গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এটাকে এখন ক্লোজ করতে চাই যে এন মাইনাস টু আছে এটা দেখে তুমি খেয়াল করবে এন এর মানটা তাহলে এন এন ইজ গ্রেটার দেন যেহেতু জিরো এন এর মান নেগেটিভ আসবে না তাহলে এখানে এন মাইনাস টু আছে তাহলে আমরা এখানে এন এর মান থ্রি বসাবো যেহেতু ধারাটি ক্লোজ করতে চাই ডট ডট দেখো এন এর মান থ্রি তাহলে থ্রি থ্রি মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস টু ওয়ান তাহলে ডট ডট থ্রি টু ওয়ান আমরা পেলাম তাহলে গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট থ্রি টু ওয়ান গামা ওয়ান গামা ওয়ানের মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট থ্রি টু ওয়ান দ্যাট ইজ এটার মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন সো গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন প্রুভড এটা আমরা দেখাতে পারলাম আজকে গামা ফাংশনের উপরে আমরা তিনটা স্টেপ কিন্তু দেখালাম তোমাদের যে গামা ফাংশনটা কি গামা ওয়ান সমান যে কীভাবে ওয়ান হয় আর গামা এন প্লাস ওয়ান সমান ফ্যাক্টোরিয়াল এন হয় এই তিনটা জিনিস আমরা এখন এখান থেকে ভালোভাবে শিখলাম প্রথমে শিখলাম গামা ফাংশন কি তারপরে স্টেপে তোমাদেরকে শেখানো হলো গামা ওয়ান সমান ওয়ান পরের স্টেপে শেখানো হলো গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন পরের প্রমাণে দেখো পরের প্রমাণটা তোমরা খেয়াল করো যে প্রমাণ করো যে গামা এন সমান হচ্ছে ওয়ান বাই এন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই পাওয়ার হচ্ছে ওয়ান বাই এন ডি ওয়াই গামা ফাংশনের ডেফিনেশন থেকে আমরা কি শিখেছি যে গামা ফাংশন সমান
गामा एन समान होच्छे इंटीग्रेशन जीरो टू इनफिनिटी एक्स टू दि पावर एन माइनस वन ए टू दि पावर माइनस एक्स डिएक्स। एखाने देखो प्रमाण की प्रमाण आछे आमरा किन्तु सेभाबे एटाके सल्व करी प्रमाणेर सुविधार जन्य आमरा धरी किभाबे आमादेर सल्यूशनटा राइट हैंड साइडेर साथे मिलबे सेभाबे आमरा एटाके धरी नेई बा धरते हय। लेट एक्स टू दि पावर एन समान होच्छे वाई आमरा जदि धरी एटाके डिडिएक्स करो তাইলে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এন ডিওয়াই। আর আমাদের এখানে খেয়াল করো এক্স টু দি পাওয়ার এন সমান ওয়াই যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এন। লিমিট খেয়াল করো যদি When x equal to 0, তাহলে y এর মান 0। আর যদি x equal to infinity হয়, তাহলে y এর মান infinity। তাহলে আমরা এখন পাচ্ছি, so gamma n সমান হচ্ছে 1 by n integration 0 to infinity e to the power minus y to the power 1 by n dy proved। অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে দেখাতে বলা হলো সেটা আমরা দেখাতে পারলাম। আমাদের দেখাতে বলা হয়েছে যে গামা এন সমান ওয়ান বাই এন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এন ডি ওয়াই। তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার এন সমান ওয়াই ধরলাম। আমরা কিভাবে চুজ করব, আমাদের প্রমাণের সুবিধার জন্য রাইট হ্যান্ড সাইড খেয়াল করব, সেভাবে আমরা ধরবো যে কি সমান ধরতে হবে আমাদেরকে, এটি ভালোভাবে খেয়াল করতে হবে। এখন দেখো 7.5 আর্টিকেল খেয়াল করো, প্রমাণ করো যে গামা এন সমান ইন্টিগ্রেশন 0 টু 1 লন 1 বাই জেড পাওয়ার এন মাইনাস 1 ডিজেড। প্রুফ দেখো গামা ফাংশনের ডেফিনেশন থেকে আমরা কি জানি, যে ফ্রম দ্য ডেফিনেশন অফ গামা ফাংশন উই নো বা উই হ্যাভ গামা এন সমান ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, যেখানে এন ইজ গ্রেটার দেন জিরো প্রমাণ করার জন্য তো কি প্রমাণ করতে হবে সেটা তো আমাদেরকে বলা হলো। এখানে দেখো আমরা লেট ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই জেড, অতএব x ইকুয়াল টু হচ্ছে লন 1 বাই z। আর e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু z, e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু যদি z হয় তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু dz। লিমিটের মান বসালে হয় দেখো কি, ইফ x ইকুয়াল টু 0 তাহলে z ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার মাইনাস 0, দেখো e টু দি পাওয়ার মাইনাস 0 এর মান 1। ইফ x ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় z ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তাহলে গামা n সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 1 টু 0 লিমিটের মান বসানো হলো লন 1 বাই z পাওয়ার হচ্ছে n মাইনাস 1 dz। তাহলে আমরা এখন আপার লিমিট লোয়ার এবং লোয়ার লিমিট আপার লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি, আপারকে লোয়ার লোয়ারকে আপার, তাহলে একটা মাইনাস হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে গামা এন সমান কি হচ্ছে ইন্টিগ্রেশন দেখো 0 টু 1 লন 1 বাই জেড পাওয়ার এন মাইনাস 1 ডিজেড। তাহলে প্রুফ করা গেল এটা, দেখো আমরা চারটা জিনিস এখন দেখানো হলো বা দেখাতে পারলাম। গামা ফাংশনে আরও কতগুলো প্রমাণ আছে, আমি যে কয়টা প্রমাণ তোমাদের জন্য খুব জরুরি যেগুলো আমাদেরকে মানে ইমার্জেন্সিভাবে জানতে হবে সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। 7.6 দেখো, প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স টু দি পাওয়ার এম লন 1 বাই এক্স পাওয়ার 1 এন ডিএক্স ইকুয়াল টু হচ্ছে গামা এন প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এম পাওয়ার এন প্লাস ওয়ান। প্রুফ দেখো লেট আই ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম লন ওয়ান বাই এক্স
power n dx এটা হচ্ছে আমাদের এক নাম্বার লেট x equal to minus e to the, x equal to e to the power minus z ধরছি এখানে প্রমাণের সুবিধার জন্য তাহলে একে ddx করো dx equal to হচ্ছে minus e to the power minus z dz তাহলে 1 by x সমান কি e to the power z তাহলে ln 1 by x সমান z লিমিটের মান বসানো হচ্ছে দেখো if x equal to 0 তাহলে z equal to infinity আর যদি x equal to 1 হয় তাহলে z equal to 0 সো ইন্টিগ্রেশন I সমান মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু 0 আমরা মান বসাচ্ছি এটা e to the power minus z whole to the power m z to the power n e to the power minus z dz তাহলে সমান সমান দেখো দাঁড়াচ্ছে কি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আমরা একে লিমিটটা চেঞ্জ করে দিলাম z টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস m ইনটু z dz এই যে মাইনাস 1 প্লাস m ইনটু z এটাকে আমরা নতুন করে ধরে নিচ্ছি দেখো আবার মানে এগেইন উই পুট 1 প্লাস m ইনটু z ইকুয়াল টু u তাহলে z ইকুয়াল টু হচ্ছে u ডিভাইডেড বাই 1 প্লাস m তাহলে dz সমান du ডিভাইডেড বাই 1 প্লাস m if z equal to 0 u equal to 0 z equal to infinity u equal to হচ্ছে infinity তাহলে ইন্টিগ্রেশন I সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি u ডিভাইডেড বাই 1 প্লাস m হোল টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস u du ডিভাইডেড বাই 1 প্লাস m এখন আমরা এটাকে ক্যালকুলেশন করছি দেখো और 0 to infinity x to the power n ln 1 by x power হচ্ছে n dx সমান সমান 1 divided by 1 plus m power n plus 1 integration 0 to infinity u to the power n e to the power minus u du এখন আমরা এটাকে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার সময় খেয়াল করবে আমরা এটা কিভাবে সলভ করতে পারবো সমান সমান 1 by 1 plus m power n plus 1 0 to infinity গামা ফাংশনের জন্য আমরা এটাকে ব্যালেন্স করে নিচ্ছি দেখো u টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস u du এটাকে আমরা লিখতে পারবো গামা n প্লাস 1 সেই জন্য এই সিস্টেম করে নেওয়া হলো সো দেখো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার m ln 1 by x whole to the power n dx সমান হচ্ছে gamma n plus 1 divided by 1 plus m whole to the power n plus 1 proved এটা আমরা প্রমাণ করে দেখালাম যে gamma ফাংশনের কয়েকটা স্টেপ তোমাদেরকে দেখানো হলো যে gamma ফাংশনগুলো কি করে ব্যবহার করা হয় ম্যাথমেটিক্সটা কিন্তু তোমাদেরকে কখনোই মনে থাকে না যদি বেশি প্র্যাকটিস না করা হয় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমাদেরকে মনে থাকবে প্র্যাকটিস না করলে এটা কখনোই মনে থাকবে না এবং ক্যালকুলেশনগুলো খুব সুইফট করতে হবে সুইফট করার জন্য তোমাদের অবশ্যই বেশি বেশি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে চোখে দেখলে এগুলো কিছুই মনে থাকবে না কেমন তোমরা সবাই বাসায় এগুলো কিন্তু প্র্যাকটিস করবে পরের প্রবলেমটা দেখো ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m ln x হোল টু দি পাওয়ার n dx তাহলে দেখো এটা সমান সমান মাইনাস 1 টু দি পাওয়ার n গামা n প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস m পাওয়ার n প্লাস 1 তাহলে প্রুফ করছে এটা দেখো লেট ইন্টিগ্রেশন I সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার m ln x হোল টু দি পাওয়ার n dx এটা হচ্ছে আমাদের এক নাম্বার এবং ধরে নিচ্ছি x equal to e to the power minus z তাহলে dx করলে দাঁড়াচ্ছে minus e to the power minus z dz তাহলে x equal to যদি e to the power minus z হয় তাহলে e to the power z সমান 1 by x আর z equal to হচ্ছে ln 1 by x তাহলে z equal to হচ্ছে minus ln x লিমিট চেঞ্জ করছি if x equal to 0 তাহলে z equal to infinity আর x equal to 1 হয় তাহলে z equal to 0 সো ইন্টিগ্রেশন I সমান দেখো মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু 0 e টু দি পাওয়ার মাইনাস z m
into minus z whole to the power n e to the power minus z dz. The integration I shaman integration 0 to infinity e to the power minus 1 plus m z minus 1 to the power n z to the power n dz. আবার ধরে নিচ্ছে এখানে 1 প্লাস এম ইন্টু জেড ইকাল টু টি, তাহলে জেড ইকাল টু হচ্ছে টি ডিভাইডেড বাই 1 প্লাস এম, ডিজেড ইকাল টু ডিফারেন্সিয়েশন করছি ডিজেড ইকাল টু ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস এম। আগের মতো আবার আমরা লিমিট চেঞ্জ করে নিতে হচ্ছে, ইফ জেড ইকাল টু জিরো তাহলে টি ইকাল টু জিরো, জেড ইকাল টু ইনফিনিটি টি ইকাল টু ইনফিনিটি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, অতএব আই সমান সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম হোল টু দি পাওয়ার এন ডি টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম, অর ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স টু দি পাওয়ার এম লন এক্স হোল টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 প্লাস এম এন প্লাস 1, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি টু দি পাওয়ার এন ডিটি সমান সমান মাইনাস 1 টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 প্লাস এম হোল টু দি পাওয়ার এন প্লাস 1, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি টি টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1, এটার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল গামা এন প্লাস 1, তাহলে সমান সমান হচ্ছে দেখো মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন গামা এন প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এম পাওয়ার এন প্লাস 1। তাহলে আমাদের 7.7 পর্যন্ত আমরা গামা ফাংশনের উপর দেখাতে পারলাম, ঠিক আছে। এখন দেখো সেভেন আমাদের এটা শেষ হলো, এখন 7.12 খেয়াল করো যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কজ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন সমান সমান আমাদেরকে দেখাতে হবে যেটা সমান সমান পাই ডিভাইডেড বাই টু গামা এন কস এন পাই বাই টু। এখানে গামা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো গামা এন সমান হচ্ছে জিরো টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডি ইউ, যেখানে এন ইজ গ্রেটার দ্যান জিরো। এখানে ভালোভাবে এগুলো খেয়াল করবে, এখানে আমরা ধরে নিচ্ছি ইউ ইকুয়াল টু হচ্ছে এক্স টি, ইউ ইকুয়াল টু এক্স টি, আমি সবসময় প্রমাণের সুবিধার্থে এইগুলো ধরা হয়। তাহলে ইউ ইকুয়াল টু এক্স টি ধরলে আমরা যদি একে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে দেখো, ডি ইউ ইকুয়াল টু হচ্ছে এক্স ডিটি। লিমিট চেঞ্জ করো, ইফ ইউ ইকুয়াল টু জিরো তাহলে টি ইকুয়াল টু জিরো হবে, ইউ ইকুয়াল টু ইনফিনিটি টি ইকুয়াল টু ইনফিনিটি। সো গামা এন সমান হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ইন্টু এক্স ডিটি, আর গামা এন সমান এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিটি, আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন সমান সমান দেখো ওয়ান বাই গামা এন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিটি। এখন উভয় পক্ষকে আমরা কজ এক্স দিয়ে গুণ করছি, আর কজ এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন সমান কজ এক্স ডিভাইডেড বাই গামা এন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিটি। এখন উভয় পক্ষ থেকে আমরা ইন্টিগ্রেশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি এক্স বিটুইন দ্য লিমিট জিরো টু ইনফিনিটি অর্থাৎ ইন্টিগ্রেটিং বাই পার্টস করে যেটা পাবে সেই মানটা কিন্তু এখানে সরাসরি বসানো হচ্ছে, দেখো সমান সমান জিরো টু ইনফিনিটি কজ এক্স ডিভাইডেড বাই গামা এন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিটি।
समान समान वन बाय गामा एन देखो इंटीग्रेशन जीरो टू इनफिनिटी सेकेंड ब्रैकेट दिए ओटा लेखो इंटीग्रेशन जीरो टू इनफिनिटी ई टू दि पावर माइनस एक्स टी कॉस एक्स सेकेंड ब्रैकेट क्लोज टी टू दि पावर एन माइनस वन डी टी एटाके सल्व कर ले समान समान वन बाय गामा एन इंटीग्रेशन जीरो टू इनफिनिटी टी टू दि पावर एन डी टी डिवाइडेड बाय वन प्लस टी स्क्वायर এখন আমরা টি ইকুয়াল টু ধরবো টেন স্কোয়ার থেটা টি ইকুয়াল টু ধরবো টেন স্কোয়ার থেটা তাহলে ডিটি করলে কি হবে টু টেন থেটা সেক স্কোয়ার থেটা আর যদি আমরা টি ইকুয়াল টু টেন থেটা ধরি তাহলে ডিটি ইকুয়াল টু হবে সেক স্কোয়ার থেটা অর্থাৎ টি ইকুয়াল টু হচ্ছে আসলে টেন থেটা এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে দেখো অতএব ডিটি সমান হচ্ছে সেক স্কোয়ার থেটা ডি থেটা তাহলে টি ইকুয়াল টু জিরো थेटा इक्वल टू जीरो टी इक्वल टू इनफिनिटी थेटा इक्वल टू पाई बाय टू सो इंटीग्रेशन जीरो टू इनफिनिटी कॉस एक्स डीएक्स डिवाइडेड बाय एक्स टू द पावर एन समान होच्छे वन बाय गामा एन इनटू इंटीग्रेशन जीरो टू पाई बाय टू मान बसाच्छे देखो टेन टू द पावर एन थेटा इनटू सेक स्क्वायर थेटा डिवाइडेड बाय सेक स्क्वायर थेटा डी थेटा समान समान हम वन बाय गामा एन इंटीग्रेशन जीरो टू पाई बाय टू हमें कैलकुलेशन कर साइन टू दि पावर एन डिवाइडेड बाय कॉस टू दि पावर एन थेटा डी थेटा समान समान वन बाय गामा एन इंटीग्रेशन जीरो टू पाई बाय टू साइन एन थेटा कॉस ऑफ माइनस एन थेटा डी थेटा समान समान वन बाय गामा एन प्लस वन बाय टू इंटू गामा माइनस एन प्लस वन बाय टू डिवाइडेड बाय टू गामा एन माइनस एन प्लस टू डिवाइडेड बाय टू हमें मान बसाची समान समान हम वन बाय गामा एन डॉट गामा एन प्लस वन बाय टू गामा वन माइनस एन प्लस वन डिवाइडेड बाय टू गामा वन एर मान हम वन तो समान समान हम वन बाय टू गामा एन इंटू पाई डिवाइडेड बाय साइन इंटू एन प्लस वन बाय टू इंटू पाई तो समान समान वन बाय टू गामा एन पाई डिवाइडेड बाय साइन 90 डिग्री प्लस एन पाई बाय टू माने कॉस एन पाई बाय टू তাহলে এটা হচ্ছে আমাদের এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সমান সমান পাই ডিভাইডেড বাই টু গামা এন কস এন পাই বাই টু এটা প্রুভ করা হলো গামা ফাংশনের ডেফিনেশনগুলো থেকে যে জিনিসগুলো জানা যায় সেগুলো তোমাদেরকে কি ভালো করে খেয়াল করতে হবে যে এই গামা ফাংশনের উপর যতগুলো প্রবলেম দেয়া আছে সবগুলো তোমরা ভালো করে খেয়াল করবে পরবর্তী প্রবলেমটা তোমরা এখানে দেওয়া আছে কিন্তু এটা ভালো করে যদি খেয়াল করো সেই আগের প্রবলেমটার মতোই এটা আর আমাকে দেখাতে হবে না অর্থাৎ 7.13 তোমাদের দেখাতে হবে না তোমরা নিজেরাই পারবে এবং নিজেরাই এটা সলভ করে নিবে দেখবে এতক্ষণ যে আমি তোমাদেরকে গামা ফাংশনের উপর অনেকগুলো কথা বললাম আমি আশা করি তোমরা এই গামা ফাংশনের উপর ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো যে কিভাবে গামা ফাংশনগুলো আনসার করতে হয় প্রথমে আমাদেরকে জানতে হবে গামা ফাংশনটা কি তারপরে আমি পড়ালাম গামা ওয়ান সমান ওয়ান এটা প্রমাণ করো তারপরে পড়ালাম গামা এন প্লাস ওয়ান সমান ফ্যাক্টোরিয়াল এন তারপরে গামা ফাংশনের কয়েকটা প্রমাণ দেখানো হলো যে এই প্রমাণগুলো তোমাদের ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি তোমাদেরকে দেখালাম যে এগুলো তোমরা যদি সলভ করো তাহলে গামা ফাংশনটা তোমাদের জন্য বেশ ইজি হয়ে আসবে এখন দেখো বিটা ফাংশন কি বিটা ফাংশন হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স যেখানে দেখো এম ইজ গ্রেটার দ্যান জিরো এন ইজ গ্রেটার দ্যান জিরো এই নির্দিষ্ট ইন্টিগ্রালকে বিটা ফাংশন অথবা ফার্স্ট অয়লেরিয়ান ইন্টিগ্রাল বলে অর্থাৎ কি দ্য ডেফিনিট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স এম ইজ গ্রেটার দ্যান জিরো এন ইজ গ্রেটার দ্যান জিরো ইজ কল্ড বিটা ফাংশন অর ফার্স্ট অয়লেরিয়ান ইন্টিগ্রাল ইট ইজ ডিনোটেড বাই বিটা এম এন অর্থাৎ বিটা এম এন সমান হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স যেখানে এম ইজ গ্রেটার দ্যান জিরো
n is greater than 0 তাহলে বিটা ফাংশনটা হচ্ছে ফার্স্ট ইউলারিয়ান ইন্টিগ্রাল আর গামা ফাংশনটা হচ্ছে সেকেন্ড ইউলারিয়ান ইন্টিগ্রাল আমি এটাকে এই চ্যাপ্টারটা যেহেতু তোমাদের জন্য একটু টাফ বা একটু কঠিন মনে হয় তোমাদের কাছে সেই জন্য এই চ্যাপ্টারটা আমি দুই তিন দিন বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো ক্লাসগুলো এখন তো তোমাদের পরীক্ষা চলে আসছে বেশি সময় নাই তোমাদেরকে দ্রুত পড়াশোনাগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে সবগুলো পড়াই কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের ক্লাস হয়েছে মোটামুটি যথেষ্ট ক্লাস হয়েছে সেই ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো কিন্তু তোমরা যদি ঠিকঠাক মতো ফলো করো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবার কথা না তোমরা ভালোভাবে পড়বে এখন বাসায় এখন সময় নষ্ট করার মতো আসলে কোনো সময় নাই এখন যতটুকু সময় আছে তোমরা আগের কোশ্চেনগুলো ফাইভ ইয়ার্স কোশ্চেন দেখে কোশ্চেনগুলো সলভ করো পাঁচটা পাঁচটা করে চ্যাপ্টার অন্তত মিনিমাম হাতে নিয়ে ভালো করে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষায় আনসার করতে সুবিধা হবে এই বইয়ের পরিবেশের জন্য আমরা তো জানো যে সারা ওয়ার্ল্ডে সরাসরি তোমাদের সাথে ক্লাসরুমে ক্লাস নেওয়া সম্ভবপর হচ্ছে না বলে অনলাইনে এইভাবে সবাই ক্লাস করছে সব কলেজগুলোই কিন্তু প্রতিদিন প্রচুর ক্লাস দেয়া হয় ঢাকা কলেজ ইডেন কলেজ তোমরা কিন্তু এগুলো সার্চ করলে ক্লাসগুলো দেখতে পাও তা আমি চাই যে তোমরা সব ক্লাসগুলো থেকেই দেখতে পাচ্ছ এবং তোমরা মোটামুটি বেনিফিটেড হয়েছ আমি আশা করি তোমাদের প্রিপারেশনও ভালো হবে পরীক্ষা ভালো হবে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই তোমরা সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করবে বাসায় থাকবে আর যে সকল শিষ্টাচার মেনে চলবে এছাড়া তো আর আমাদের আর কোনো উপায় নাই আর যথাসময়ে পরীক্ষা হবে ইনশাল্লাহ তোমরা পরীক্ষার হলে ভালোভাবে যাবে পরীক্ষা দিবে সুন্দরভাবে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে সামনে আগামী দিন যখন ক্লাস খুলে যাবে তখন অবশ্যই তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে দেখা হবে আমরা সেই আশাই প্রত্যাশা করছি যে আমাদের আগামীতে খুব দ্রুতই তোমাদের সাথে সাক্ষাৎ হবে সে সময় আমরা তোমাদের ক্লাসরুমে ক্লাস নিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি আমি শেষ করছি আগামী দিন আবারও এটার উপরে তোমাদের ক্লাস নেব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ